শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? হাজী গোলাফর রহমান। আপনার বাবার নাম? ইকতুরুল আমিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসানাবাস, আমি এখন ফজল রসুল কাশীপুর মধ্যে বাড়ি করে যোগ্য। 71-এর মুক্তিযুদ্ধের সময় আপনি বয়স কত ছিল তখন? প্রায় 21-22 বছর হয়ে বয়স। আর আজ গুড় পেটি আলগান্না ভাই দেয় আর উগ্র একজনে তুলে দেয়, তারা দুজনে মিলিয়ে না আর উগ্র তুলে দেয়। আয় আলগান্না ভাইলে আর মাঝদের গল বোর সম্বন্ধে আর মাঝি লাস্ট দিনে আর একদিন কারা মারছে? ফাঞ্জাবিরিয়া। ফাঞ্জাবিরিয়া মাঝে দেয় আর একদিন গড় তুললো যায় কার্পেটের মধ্যে দেওয়াল খলম কিছু কিছু টাত্তিনে উঠতে আর লো যায় আর 12 জনেরে লাইন ধরে এনে গুলি দিতে আসে। এক এক মেজার আগে নে খদে গুণ কি খদে গুণ খদে দে দেখার খদম দনে খারাপ তবে গুলি দিত না নইলে যে ফুলেন গজ্জেল বেগুনরে এহ গুলি 12 জন বেগুন মারি ফেলেছি। আচ্ছা, আপনি মুক্তিযোদ্ধাদেরকে এখানে কোনো ইয়েতে দেখছেন? আই মুক্তিযোদ্ধারে মানে কি আরও বাড়ির মধ্যে আরও বাড়ি তো সোনা গাড়ি উগ্র বাড়ি আমি বাড়ি থাকতাম, আমি কিন্তু আর বোনের বাড়ি থাকতাম না। আর এটা দা তা গুজিল এটা গেই এলে যেটা একটা গুলি ফেটি টেটি চাল গুলি দিয়ে আমি খালি গা ওই বাক্স সহ সীতা বন্ধ মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধার 14 আছে লিটার আছে লিটার দুজন তো মারা গিয়েছি। এটা দুজন বুঝল যে প্রত্যেক দেওয়ার মধ্যে ইতারা যাই না মালুন আনিয়েন ইতার মালুন আনিয়ে নে মাদার মেয়ের জমা করছে মাদার মেয়ের তো অফিস করছে অফিস তো ইতারা জমা দিয়ে সীতা বন্ধ। এখানে মুক্তিযোদ্ধারা যে আশ্রয় নিয়েছে যে কেশবপুরের এই পাহাড়ে ওইটা সম্বন্ধে আপনি কিছু জানেন? এখানে গর্জন্যার উদ্দি এরা কিছু মানুষ আসিল আর মুক্তিযুদ্ধে তা আছে কি ওই কইতে পানিটা নিয়ে আর একটা না খাবাই ফাঁড়ে লিয়ে দিয়েছিলাম বর্ষণ আর তো কিছু খাইবার মতো তো কিছু নেই অভাব অটন চলতে হয় গুণলো জন্য পারি আর ফাড়ালে বেলায় যাতে কর তো নিলে মাদ্দর করে ফাড়া কানো নিয়ে তো মজ বাড়ি খাইবার লেগে দিই লাস্টে সরাতন মাছ দুয়ে খাই তারপর যদি 2 সপ্তাহ খাইয়ে তারপর তো আর কিন্তু এনে গিয়ে খিরি বেড়ে উভয় নেই পাঞ্জাবি পাঞ্জাবি ওই আই ফেলে হঠাৎই মধ্যে উত্তরদন করি নে আলু লুকিয়েল দেয় আলুর হাড়ির মধ্যে উগ্র মানুষ তো মারা গিয়েল এবার ওই আই ফেলে হঠাৎ হতন বাড়ি হারার লগে বাড়ি মাত্র ওর গুলি দিয়ে ফেলে গুলি দিয়ে দেয় ওর আর তোর মদির হয়ে গিয়ে ও গুলি খাই দেন দিল লগেই গিয়ে আর বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।